ভগবান ভগবান করে তৃণমূল এবার জমিটা দিয়ে দিক, হিলি অব্দি ট্রেন নিয়ে যাব, তারপরে হিলি থেকে বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর পূর্ব ভারত মেঘালয় পর্যন্ত ট্রেন নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার সমস্ত কিছু করবো আমরা। আমরা এই জেলাকে, এই জেলা যে তিন দিক দিয়ে বাংলাদেশ দিয়ে ঘেরা, কোনো কিছু কাজ করতে গেলে বাংলাদেশ ঘেরা আমাদের কিছু হয় না, সেই জায়গা থেকে এই জেলাকে বের করে আনবো। এই যে ছেলে মেয়েগুলো বড় হচ্ছে, কোথায় কাজ পাবে একবার ভেবে দেখেছেন? আপনার অ্যাকাউন্টে না হয় 500 টাকা করে ঢুকলো, 500 টাকায় কি রোজগার হলে পরে মাসে ছেলেটার বিয়ে দিতে পারবেন? তো ঘর সংসার চলবে? তো চলবে কি চলবে না? কাজ চাই, কাজ চাই কিনা? আজকে দাদন খাটতে গেলে থেকে লোক অন্য রাজ্যে যাচ্ছে, যাচ্ছে কিনা? কেন যাচ্ছে? কারণ এখানে কাজ নাই, কাজ থাকলে মজুরি নাই। কাজ কি 100 দিনের কাজ, 213 টাকা মজুরি। আর গুজরাটে 2 দিন ছিলাম, 1 দিনের মজুরি 1000 টাকা, নিজের চোখে দেখে। বাংলাদেশের যুদ্ধের সময় বাংলাদেশের রাজশাহী জেলার ঘোড়ামারা বলে একটা জায়গা, তো বুড়ো সারা জীবন ওই পারেই থেকেছে, ওই পারেই মারা গেছে। তো যুদ্ধের সময় যখন যুদ্ধ লাগলো তখন পালাবে ইন্ডিয়াতে, পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ ছিল, তখন ওপার বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল। 1971 71 সাল, আমার ঠাকুরদা তো না, দাদু মায়ের বাবা, সেই হিলি বর্ডার হয়ে পার হয়ে মালদা জেলাতে গেছিল। ট্রেন ছিল বাংলাদেশের ট্রেন, এখন আর বাংলাদেশের ট্রেন যায় ওই টিম টিম করে চলে, বাংলাদেশের দিনে একটা দুটো করে ট্রেন চলে, তার বেশি ট্রেন চলে না। কিন্তু এখানে বালুরঘাট হিলি প্রকল্প ঘোষণা হওয়ার পর আমি যখন সাংসদ ছিলাম না, তৃণমূলের যখন সাংসদ, সেই টাকা 1 বছর পড়ে থাকলো, ফেরত চলে গেল, 1 ছটাকও মাটি কেনা হলো না, মাটি কাটাও হলো না, রেল লাইনের কিচ্ছু হলো না। উল্টে ভোটের সময় একবার দেখেছিলাম যখন তৃণমূল ছিল ক্ষমতায় রেলমন্ত্রীর, ওই স্লিপার টিপার এগুলো ফেলেছিল, আবার ভোট পার হয়ে গেলে তুলে নিয়ে চলে গেল, লোককে বোকা বানানো। টাকা ফেরত চলে গেল 1 বছর 200 কোটি টাকা, সুদ কত হয়? এই টাকা কার টাকা? আপনার আমার টাকা। মডার্ন ইলেকট্রনিক্স নিয়ে এলো আকর্ষণীয় অফার, প্রতিটি 10,000 টাকার মোবাইল কিনলে থাকছে কুপন, আর কুপন মানেই নিশ্চিত পুরস্কার, আর কিস্তি সম্পূর্ণ সুদবিহীন। এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা মোবাইল ফোন রিপেয়ারিংও করা হয়। আমাদের ঠিকানা লাউহাটি সিনেমা হলের বিপরীতে ইউকো ব্যাংকের নিচে, প্রযত্নে আরিফ বিল্লাহ। 1 বছর পরে থাকলো সেই সুদের টাকা নষ্ট হয়ে গেল। এবার আমরা আবার বাজেটে বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি এবং আমি প্রচেষ্টা করে 190 কোটি টাকা আবার স্যাংশন করে নিয়ে এসেছি। এবার তৃণমূলের নেতাদের কলার ধরে বলতে হবে, টাকা আমাদের, তোরা শুধু জমিটার ব্যবস্থা করে দে, যত টাকা লাগে লাগবে, আমরা চিঙ্গিসপুর কামারপাড়া কুরমাইল হয়ে হিলি অব্দি আমরা রেল লাইন নিয়ে যাব, এখানকার লোকেরাও নিজের স্টেশন থেকে ট্রেন চড়বে, হিলি অব্দি ট্রেন যাবে। ওদের শুধু জায়গা জোগাড় করে দিতে হবে, 1 টাকাও দেওয়ার দরকার নেই, টাকা কেন্দ্র দেবে। এবং আমি বলছি না, রেল মন্ত্রী বলেছে, তিনজন সাক্ষীকে রেখে, আমি একা যাইনি, আমাকে তো বহুবার বলেছে, আমার সাথে খুব ভালো সম্পর্ক না ওনার। একবার হলো বালুরঘাট থেকে 3 ব্যক্তি, বললাম আপনারাও চলেন, আপনাদেরকে সাক্ষী করে নিয়ে যাবো। রণেন মর্মন চেনেন তো, 3 বারের সাংসদ ছিল এখানে, তাকে নিয়ে গেছি, তার সাথে নিয়ে গেছি আপনাদের হিলির বিশিষ্ট সমাজসেবী বঙ্গরত্ন প্রাপ্ত তিন তারাবিরির মালিক, কি নাম, নামটা ভুলে গেছি, অমূল্য রতন বিশ্বাস, আর আমাদের নবকুমার দাস বালুরঘাটে বিএড কলেজের মালিক, এই 3 জনকে আমার সাথে নিয়ে গেছি রেলমন্ত্রীর চেম্বারে। ওই পারে রেলমন্ত্রী, এই পারে আমরা 3 জন দাঁড়িয়ে আছি, 4 জন, ওনারা 3 জন আর আমি 1 জন। রেলমন্ত্রী ওনাদেরকে সামনে দাঁড় করিয়ে বলেছে, জব তক দাদা হ্যায় এক ভি পয়সে কা কোই প্রবলেম নেই হোগা, জব তক এই জেলাকে পিছিয়ে রাখা হয়েছে, এখানে মেডিকেল কলেজ নেই, আপনাদের চিকিৎসার প্রয়োজন হলে আমাদের মন্ডল সভাপতির মাধ্যমে যোগাযোগ করবেন, আমরা কলকাতায় আপনাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করব। যদি কারো ব্যবস্থা থাকে যে আমি দিল্লি যেতে পারবো, কোনো জটিল রোগ হয়েছে কলকাতাতে চিকিৎসা হচ্ছে না, আপনাদের সাংসদ ওখানে মাসে মাসে টাকা দিয়ে মাইনে রেখেছে একজনকে, আপনাদের যদি দিল্লিতে কারো এইমসে দেখানোর প্রয়োজন হয়, আমাদের মন্ডল সভাপতির মাধ্যমে, আমাদের গুলজারিদা এখানে নেতা আছে, গুলজারিদার মাধ্যমে, বাপিদার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের দিল্লিতে আমরা চিকিৎসার ব্যবস্থা করব। আমরা বসে থাকার লোক নই, আমরা কাজ করেছি। আমাদের বিরোধীরাকে চ্যালেঞ্জ করে বলুন, তৃণমূলের নেতাদেরকে চ্যালেঞ্জ করে বলুন, যখন আমি সাংসদ হয়েছিলাম বালুরঘাট থেকে হাওড়া যাওয়ার একটা ট্রেন চলত, অধীরদা রেল প্রতিমন্ত্রী হয়েছিলেন কংগ্রেসের নেতা অধীর চৌধুরী, নিশ্চয়ই চেনেন আপনারা, লোকসভাতে তার সাথে আমার মাঝে মাঝেই কথা হয়।
সেই ট্রেনটা দুদিন চালু করেছিল সপ্তাহে দুদিন মাত্র আমরা আশা ইটাহার আল আমিন মিশন মেধাবীদের সেরা প্রতিষ্ঠান এই মিশন থেকেই মাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছিল এটি প্রাকৃতিক পরিবেশে ঘেরা উন্নত মানের একটি আদর্শ আবাসিক মিশন আপনার ছেলে মেয়েকে ভর্তি করতে চাইলে আজই যোগাযোগ করুন 9475543142 অথবা 9851570387 এই নম্বরে এক বছর সময় যেতে দেইনি এখন কলকাতায় হাওড়া চলে বালুরঘাট হাওড়া চলে সপ্তাহে 5 দিন এক বছর সময় যেতে দেইনি এক বছরের মধ্যে বালুরঘাট থেকে যদি কেউ নবদ্বীপ যেত গলায় কাঠার মালা যারা পরে মাথায় যারা তিলক লাগায় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মাতা শচীর গর্ভে যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতারিত হয়েছিল আমার দেখার সৌভাগ্য হয়েছে সেই জায়গা মায়াপুরে কেউ যেতে চায় যাওয়ার কোনো উপায় ছিল না বাসে যেতে যেতে কোমরে ব্যথা হয়ে যেত 100 টাকার উপরে ভাড়া রাখতো নবদ্বীপ যেত এখন বালুরঘাট স্টেশনে যান টিকিট কাটুন হরে কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে নবদ্বীপে চলে যান নবদ্বীপ বা যাওয়ার পর ট্রেন বালুঘাট থেকে আমরা চালু করেছি বিজেপি চালু করেছে আপনারা চালু করেছে বালুঘাট স্টেশনের কি অবস্থা ছিল ট্রেন আসতো ইঞ্জিন খুলতো সামনে লাগায় আবার টানতে টানতে নিয়ে চলে এখনো তাই হয় কারণ কি ট্রেন দেখভাল করার কোনো জায়গা নেই গাড়ি রাখতে গেলে গাড়ি কিনতে গেলে যেরকম আপনাকে এখন গুলজারি দেয় যদি একটা গাড়ি কেনে তো গুলজারি থেকে এই মিটিং এর জায়গাটা বন্ধ করে একটা গ্যারেজ বানাতে হবে তাই কি না তবে না গাড়িতে রাখতে পারবে না গাড়ি রাখার জায়গা কোথায় তো ট্রেনেরও এরকম গ্যারেজ থাকে বালুঘাটে ছিল না ট্রেন দেখভালের কোনো জায়গা ছিল না আমরা কি করেছি 15 কোটি টাকা স্যাংশন করে নিয়েছি কত কোটি 15 কোটি সেই টাকা দিয়ে বালুরঘাট স্টেশন এখন যান যে কেউ যেতে পারেন যে কোনো দিন গেলেই দেখতে পাবেন যে স্টেশনে আমরা যেদিক দিয়ে ঢুকি তার উল্টো দিকে মানে রাজুয়া যাওয়ার বোয়ালদার যাওয়ার রাস্তাটা যেদিক দিয়ে আছে ওই দিকে বড় বড় সব পিলার উঠছে লোহা লোহা খাড়া করা আছে 15 কোটি টাকা খরচ করে কাজ হচ্ছে